আসসালামু আলাইকুম আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দিনে ঘুমাতেন আর রাতে আসর বসাতেন পিয়াসা মৌ পুলিশের অভিযানে গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়াম আক্তার মৌ ধর্নাঢ্য পরিবারের সন্তানদের বাসায় ডেকে ব্ল্যাকমেল করতেন বলে জানিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে বাসায় মদ ও নাচ গানের আসর বসিয়ে ব্ল্যাকমেল করার একাধিক অভিযোগ পেয়েছে পুলিশ সোমবার তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে পিয়াসার বিরুদ্ধে গোলশান থানায় এবং মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেন এ মামলায় সোমবার তাদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে গোয়েন্দা সূত্র জানায় পিয়াসা ও মৌ দিনে ঘুমাতেন আর রাতে বাসায় মাদক ও গানের আসর বসাতেন এছাড়া যোগ দিতেন বিভিন্ন পার্টিতেও পার্টিতে যোগ দিয়ে ধর্নাঢ্য পরিবারের সন্তানদের টার্গেট করে ডেকে বাসায় নিয়ে আসতেন পরে তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে পরিবারকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নিতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রোববার রাতে প্রথমে বাড়িধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে এরপর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডে ময়ের বাসায় তার বাসায় মাদক পাওয়া যায় পরে তাকেও গ্রেফতার করা হয় ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন পিয়াসা ও ময়ের বিরুদ্ধে ব্ল্যাকমেল করার একাধিক অভিযোগ পাওয়া গেছে এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ফারুক হোসেন জানান পিয়াসা ও ময়েরবাসায় মাদক পাওয়া গেছে সোমবার তাদের দুজনকে দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয় আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন দুই সালে মে মাসে বনানীর রেঞ্চি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার পর আলোচনায় আসেন পিয়াসা সর্বশেষ গুলশানের আবিজাতকার থেকে মুসরাজ্জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারের পর মামলায় পিয়াসার নাম ছিল পিয়াসা আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী রেন্টি হোটেলে ধর্ষণের ঘটনার কিছুদিন আগে সাফাতের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয় পিয়াসার গ্রামের বাড়ি চট্টগ্রামের কুতুয়ালি থানায় গুলশান থানায় পিয়াসার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী হয়েছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই আই ইসলাম এ যাহারে বলা হয়েছে পিয়াসার বাসা থেকে চারটি কলকিবা কিবা হুক্কা সাতশো আশি পিস ইয়াবা ফ্রিজের ভেতর থেকে সীসা তৈরির সরঞ্জাম রান্নাঘরের ক্যাবিনেট থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয় তিনি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় বিক্রি করতেন নিয়মিত মাদক ও গান নাচের আসর বসাতেন বাসায় মোহাম্মদপুরে ময়ের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক শিশির কুমার কর্মকার মামলার এজাহারে বলা হয়েছে ময়ের বাসা থেকে সাতশো পঞ্চাশ পিস ইয়াবা ও বারো বোতল বিদেশি মদ জব্দ করা হয় তিনি বিভিন্ন জায়গা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করতেন এবং লোকজনকে বাসায় এনে আসর বসাতেন সেই আসরে মাদক বিক্রি করতেন তিনি সবার আগে সর্বশেষ খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে